আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার নতুন ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন। যারা আমার আগের ভিডিওটি দেখেছেন তারা জানেন আমার শখের ব্যাংকটা ভেঙে ফেলেছি আরেকটি শখ পূরণের জন্য। আর যারা দেখেন নেই অবশ্যই দেখে আসবেন। আমার যেহেতু শখ ছিল ডায়মন্ডের রিং কিনা, সেটা হচ্ছে না, আরেকটা শখ পূরণ করব, সেটা হচ্ছে আমার একজোড়া ঝুমকার খুব শখ। আর সেটা পূরণের করার জন্যই চলে আসছি ঢাকা নিউ মার্কেট। চার জোড়া কানের দুল দেখতে পাচ্ছেন, কোন জোড়া আপনাদের পছন্দ হয় অবশ্যই জানাবেন। আমার ফার্স্টের ঝুমকাটা অনেক বেশি পছন্দ হয়েছিল। আর জিনিস কিনতে গেলে অবশ্য খুব ঝামেলায় পড়তে হয়, ডিজাইন পছন্দ হয় না, বাজেটে মিলে না, এক একটা না একটা সমস্যা থাকেই। তো সব সমস্যা শেষ করে আমরা কিনতে পেরেছি আলহামদুলিল্লাহ। অবশেষে ছেলের আবদারে কাচ্চি ডিলাক্সে চলে আসলাম একটা ট্রিট দেওয়ার জন্য। এখানে দেখতে পাচ্ছেন কাচ্চি খুবই লোভনীয় লাগছে এবং খুব সুন্দর একটা স্মেল পাচ্ছি, কিন্তু খেতে গিয়ে একদমই ভালো লাগেনি। টেস্ট কেমন যেন মিষ্টি মিষ্টি ছিল, এর চেয়ে ভালো আমাদের এলাকায় বিক্রি করে। যতটুকু নিয়েছি ততটুকুও খেতে পারিনি, আমার ছেলের কাছে নাকি ভালো লেগেছে। যাই হোক, ওর কাছে ভালো লেগেছে এটাই ভালো। বুরহানিটা ভালোই ছিল। খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে এই ধনিয়াটা খাচ্ছিলাম, এটাও হচ্ছে একদমই মচমচা না। আসলে কি আর বলবো, ভাগ্যে মাঝে মাঝে এরকমই পড়ে যায়। বিল দিয়ে আমরা বাসায় চলে যাব, আর বাসায় গিয়ে আপনাদের সাথে শেয়ার করব আমার কানের দুলটা। অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আর সবাই ভিডিওতে লাইক দিয়ে দিবেন। যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। প্রথমে হচ্ছে গিফটটা দেখাই, যেটা আমি পেয়েছি। আর গিফট যে কোনো কিছুই হোক পেতে কিন্তু ভালোই লাগে। তারপরে আমার কানের দুলটা দেখাচ্ছি। এই তো আমার কানের দুল বের করে নিলাম, আর দোকানের নামটা একটু হাইড করলাম, কেন দেখাবো। 1 2 3, কেমন হয়েছে কানের দুলটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই দুলটা অবশেষে নেওয়া হয়েছে, আমার বাজেট কিছুটা এর চেয়ে বাড়তি ছিল, কিছুটা টাকা আর কি বেঁচেছে। কী আর করা, এটা অনেক বেশি পছন্দ হয়েছে। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।